সবাইকে আমন্ত্রণ একটা প্লেন রেসিপি দেখার জন্য আর প্লেন কেকটা যদি একটু কালারফুল হয় তাহলে বাচ্চারা অনেক আনন্দ করে খায় তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী প্রথমে শুকনো উপকরণ গুলো চেলে এজন্য এই জন্য একটা বাটিতে চালনি নিয়েছি চালনিতে প্রথমে দিয়ে দিলাম ত্রিফথ কাপ ময়দা এক কাপের চেয়ে একটু কম দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচের চেয়ে একটু কম এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে নিচ্ছি চেলে নেওয়ার পর শুকনো উপকরণগুলো অন্য বাটিতে রেখে ওই বাটিতে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম ডিম ফ্রিজে থাকলে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রাখতে হবে ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কখনোই কেক ভালো হয় না ডিমের সাদা অংশ থেকে কুসুমটা তুলে নিলাম এটা পরে দিব এবার ডিমের এই সাদা অংশটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড ওয় দিয়েও কাজটা করে নিতে পারেন তবে সময়টা একটু বেশি লাগবে ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে এক মিনিটের মতো বিট করে নিচ্ছি এক মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তবে চিনিটা আমি একবারে দিব না অল্প অল্প করে দিব আর বিট করে নিবো সব চিনি দাওয়া হয়ে গেলে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে না যায় আমি চেক করে দেখেছি চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে এখন বিটারটা সরিয়ে নিচ্ছি ডিমের যে কুসুম দুটো তুলে রেখেছি সেই কুসুম দুটো দিয়ে দিলাম একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ তেল মানে এক কাপের চার ভাগের এক ভাগ ব্যানানা এসেন্স দিয়ে দিলাম হাফ চা চামচ আমি ব্যানানা এসেন্স দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এসেন্স দিতে পারেন এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আগে থেকে যে শুকনো উপকরণ জেলে রেখেছিলাম সেই উপকরণগুলো গুলো অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো গুলো মিশানোর সময় এর মধ্যে ওয়ান ফোর কাপ লিকুইড দুধ দিয়েও মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি কেক বানানোর জন্য ব্যাটারটা এখন রেডি আমি কেকের মধ্যে দুটো কালার দিব এই জন্য দুটো বাটিতে আমি একটু ব্যাটার তুলে নিচ্ছি আপনারা কালার দিতে না চাইলে কেকের এই মিশ্রণগুলো একটা কেকের মোল্ডে ঢেলে বেক করে নিতে পারেন আজকের এই কেকটা আমি এই বাটিতে বেক করব এই জন্য একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখানো হয়ে গেলে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গিয়েছে এবার মাখিয়ে রাখা কেকের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি সবগুলো মিশ্রণ ঢেলে নেওয়া হয়ে গেলে এভাবে তিন চারবার বাড়ি দিয়ে নিচ্ছি এবার আমি যে দুটো বাটিতে কেকের মিশ্রণ তুলে রেখেছিলাম সেই দুই বাটিতে এক বাটিতে লাল কালার আর এক বাটিতে সবুজ কালার দিয়ে দিচ্ছি কালার গুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে না হয়ে গেলে যে পাত্রে কেকের মিশ্রণটা ঢেলে রেখেছিলাম সেই কেকের মিশ্রণের উপর কালার গুলো অল্প অল্প করে সাজিয়ে দিচ্ছি এবার একটা কাঠি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি তাহলে খুব সুন্দর নকশা হয়ে যাচ্ছে নর্মাল কেকটাও যদি একটু কালারফুল হয় বাচ্চারা খুবই পছন্দ করবে ব্যাস হয়ে গিয়েছে এখন এটা বেক করে নিব আজকের কেকটা আমি তার উপরে করে বেক করব চুলায় একটা তাওয়া দিয়ে 10 মিনিটের মতো গরম করে নিয়েছি। এবার কেকের বাটিটা ঢেকে তার উপরে রেখে দিচ্ছি। এই কেকের বাটিটাতে করে কেক তার উপরে রেখে বানানো যায়। আপনারা ওভেন বা চুলায় বালুর মধ্যে দিয়েও এই কেকটা বানিয়ে নিতে পারবেন। তার উপরে এই কেকটা হতে 30-35 মিনিট সময় লেগেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠিটা ক্লিন বের হয়েছে তার মানে কেকটা হয়ে গিয়েছে। আপনারা যদি ওভেনে বেক করতে চান তাহলে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওভেনটা প্রথমে দশ মিনিটের জন্য হিট করে নেবেন তারপরে ওই একই তাপমাত্রা পঁচিশ থেকে তিরিশ মিনিট পেক করে নেবেন কেকটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে ঠান্ডা করে নিয়েছি এখন করে নিচ্ছি। নিচের দিকটা দেখতে পাচ্ছেন একটু উপরে কত সুন্দর হয়েছে এবার দিকটা দেখিয়ে দিচ্ছি আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন উপরটা যেমন সুন্দর ভিতরটা তেমন সুন্দর হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত হাফেজ